বিসমিল্লাহির রহমানির রহিম। 1990 এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছিল এবং গণতন্ত্রকে সাময়িকভাবে মুক্ত করা সম্ভব হয়েছিল, সেই দিনটি স্মরণে আজকের এই আলোচনা সভা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যিনি সেনানায়কের ভূমিকা পালন করেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমাদের মাঝে আজকে এখানে আলোচক হিসেবে এসেছেন। আমাদের সেই 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা, তৎকালীন ছাত্র নেতা, আপনাদের সামনে যিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, মাননীয় চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনসংসদ জামান দুদু, আপনাদের মাঝে আজকে এই আলোচনার সভায় উপস্থিত আছেন সেই গণ অভ্যুত্থানের 90-এর গণছাত্র অভ্যুত্থানের যাকে কিংবদন্তির নেতা বলা হয়, অন্য বিশেষজ্ঞতার জন্য খুব বেশি প্রয়োজন হয় না, আমাদের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আমানুল্লাহ আমান ডাক্তার সাবেক ভিপি উপস্থিত আছেন এখানে, আমাদের মাননীয় চেয়ারপার্সনের আরেকজন উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং 90-এর গণছাত্র অভ্যুত্থানের ছাত্র গণ অভ্যুত্থানের আরেকজন নেতা সেনানায়ক, যিনি সেদিন সম্মিলিতভাবে ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে, ছাত্রদের নিয়ে, জনতাকে নিয়ে অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারে পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন, যেন হাবিবুর রহমান হাবিব এখানে উপস্থিত আছেন, আমাদের মাননীয় চেয়ারপার্সনের আরেকজন সম্মানিত উপদেষ্টা সেই 90-এর গণ অভ্যুত্থানের আরেকজন নায়ক যারা আবুল খায়ের ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের আপনাদের সকলে খুব প্রিয়, অত্যন্ত প্রিয়, আমাদের ওই সময় ডাকসুর জিএস এবং সেই 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের আরেকজন নেতা আমাদের খায়রুল কবির খোকন সাহেব, আমাদের বিএনপি যুগ্ম মহাসচিব আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় স্থায়ী কমিটি মাফ করবেন কার্যকরী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোস্তফাজুর রহমান বাবু, যিনি আলম এবং বাবু দুজনই কিন্তু ওই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এখানে একটা জিনিস বলা দরকার, বলে রাখা দরকার, হাবিবুর রহমান হাবিব সাহেব সেই সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে ছিলেন তখন শেখ হাসিনা, আর মোস্তাফিজুর রহমান বাবুল সাহেব তখন পূর্ব না বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, তিনি বাংলা রাজনীতি থেকে এসেছিলেন। যে ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছিল সেই ছাত্র সংগ্রাম পরিষদে আমাদের আজকে আপনাদের সামনে যারা দাঁড়িয়ে আছেন এই নেতৃবৃন্দ সেদিন ঐক্য সৃষ্টি করে ছাত্র সংগ্রাম পরিষদ তৈরি করে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ শুধু নয় বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী এই ছাত্র সমাজের নেতৃত্বে সেদিন সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করে ওই স্বৈরাচারে পতন ঘটিয়েছেন বলতে পারেন। আজকে সেই সমস্ত মহান ইতিহাস সৃষ্টিকারী নায়কেরা আজকে আমাদের সামনে আছেন, আমরা সেই জন্য আজকে এই মঞ্চ দাঁড়িয়ে গর্ব অনুভব করছি। বন্ধুগণ, এই স্বৈরাচার পতন দিবস আমরা কেন পালন করি, কেন আমরা বারবার এই দিনটিকে মনে করতে চাই, আজ থেকে প্রায় 26 বছর আগে, 26ই হবে বোধ হয়, 26 বছর আগে এই অভ্যুত্থান ঘটেছিল, স্বৈরাচারকে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এই দিনটিকে আমরা বারবার মনে করতে চাই এই জন্যে যে সেই দিন যারা, যে শক্তি, যে মানুষটি একটা অবৈধ সরকার গঠন করে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছিল, এই ছাত্র দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে একদিনে কিন্তু 90-এর গণ অভ্যুত্থান হয়নি,
তারা সেই যেদিন থেকে স্বৈরাচার ক্ষমতা দখল করেছিল সেদিন থেকেই যারা ছাত্র আন্দোলন করে এসেছিলেন, তালি ফরসিতে 90-এ ছাত্র জনতার ঐক্যের মধ্যে দিয়ে সেদিন স্বৈরাচারের পতন হয়েছিল। আমি আরেকটি কারণে বেশি করে এই দিনটিকে স্মরণ করতে চাই, সেটি হচ্ছে যে ওই সংগ্রামের ফলে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল। সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্র দলগুলো, সমস্ত সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, চিত্রশিল্পী, শিল্পী, শ্রমিক, পশু, কৃষক, জনতা সবাই সেদিন বেরিয়ে এসেছিল এবং তারা একসাথে ওই স্বৈরাচারের পতন ঘটেছিল বন্ধুরা। আজকে সেই কারণে এই দিনটিকে আমরা আরো বেশি করে স্মরণ করি, আর এই দিনটিকে স্মরণ করতে গিয়েই সবার প্রথমে তাই শ্রদ্ধা জানাতে চাই যে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সেদিন সেই 90-এর গণঅভ্যুত্থান সংগঠন করেছে তারা, সেই গণতন্ত্রকে যিনি প্রথমবারের মতো সেই বাকশালের হাত থেকে, যারা গণতন্ত্র হত্যা করেছিল তাদের হাত থেকে বের করে নিয়ে এসে একদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে যিনি বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করেছিলেন, পুনঃপ্রবর্তন করেছিলেন, সেই শহীদ হোসেন জিয়াউর রহমান। আমি সেই সঙ্গে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ 9 বছর ওই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা দেওয়ার জন্য সেই গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন, একজন গৃহবধূ হয়ে রাজনীতি এসেছেন, আসার পরে চারণ কবির মতো গণতন্ত্রের পতাকা নিয়ে, স্বাধীনতার পতাকা নিয়ে ছুটে বেরিয়েছেন গ্রাম বাংলার প্রান্তরে প্রান্তরে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি এখনো গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন। শ্রদ্ধা জানাতে চাই, আমাদের কাছে নেই, অনেক দূরে, প্রায় নির্বাসিত অবস্থায় যিনি আজকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। একই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই 90-এর গণঅভ্যুত্থানের আগে থেকে যারা বিভিন্ন সময়ে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, সেই নূর হোসেন থেকে শুরু করে আমার সমস্ত সেই ভাইদেরকে যারা বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্রের সেই পথকে তারা সৃষ্টি করেছিলেন। আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের 2013 সাল, 14 সাল, 15 সাল এবং 2008 সালের পর থেকে আমাদের যে সমস্ত নেতা ভাইয়েরা সহকর্মীরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই অবরুদ্ধ গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, মুক্ত করবার জন্য, তাদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই। বন্ধুগণ, শ্রদ্ধা নিবেদন করছি আমাদের অন্তর থেকে। আজকে আমরা সবাই যদি আমাদের যারা সামনের পথকে মসৃণ করার জন্যে, মুক্ত করার জন্য যারা প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের যদি আমরা স্মরণ না করি তাহলে আমরা অবশ্যই কোনো কৃতজ্ঞতার কাজ করব না, আমরা কৃতজ্ঞ হয়ে যাব। বন্ধুগণ, এই দিনে আজকে আমাদের আরেকটি কারণে স্মরণ করতে চাই যে আজকে সেই গণতন্ত্র যেটা মুক্ত করেছিলেন ছাত্র নেতারা, জনগণ, সেই গণতন্ত্র আজকে আবার পুনরায় অবরুদ্ধ বলা যাবে না, হারিয়ে গেছে, লুণ্ঠিত হয়ে গেছে, আমার সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যে চেতনা নিয়ে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিল, বুকের তাজা রক্ত দিয়েছিল, যে চেতনা নিয়ে বাংলাদেশের মানুষ এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করে 90-এ আন্দোলন করেছিল, যে চেতনা নিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের অবৈধ সরকারের বিরুদ্ধে এই দেশের ছাত্র যেদিন আন্দোলন করেছিল, সেই দিন থেকে আজকে আমাদের বারবার করে এই কারণে স্মরণ করতে হবে যে এই ছাত্র জনতাই পারে একমাত্র গণতন্ত্রকে মুক্তি দিতে বন্ধুগণ, এবং সেই ছাত্রদের নেতৃত্বে সামনে গিয়ে আসতে হবে। আজকে খুব দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের সেই ছাত্রদের, এটা আমি শুধু আমাদের কথা বলছি না, সমগ্র বাংলাদেশের ছাত্রদের সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না যে আজকে ছাত্ররা একটা জাতীয় সমস্যা নিয়ে সামনে এগিয়ে আসছে এবং তারা তাদের ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি না যে আজকে সেই পুরো ছাত্ররা আজকে নিরীহ নিশ্চুপ হয়ে থাকছে যখন সেই রোহিঙ্গাতে শিশুর লাশ পড়ে থাকছে কাদার মধ্যে, নাফ নদীর কাদার মধ্যে, অথবা যখন প্যালেস্টাইনের একটি শিশু নিহত হচ্ছে, অথবা যখন আপনার সমগ্র বিশ্বে আজকে অন্যায় অত্যাচার ভাবে নিরীহ অসহায় জাতিগুলোর উপরে নির্যাতন চালানো হচ্ছে, তখন কিন্তু আমাদের ছাত্র সমাজ এগিয়ে আসছে। এটাতে আমার দুর্ভাগ্যের কারণ,
হতাশা আসে, কারণ এই বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, যা কিছু অর্জন করেছি আমরা, এই ছাত্রদের নেতৃত্বের মধ্য দিয়ে তা অর্জিত হয়েছে। বন্ধুগণ, 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, 71-এর স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আজ পর্যন্ত যতগুলো অর্জন আমাদের এসছে এই ছাত্র নেতৃত্বের মধ্যে দিয়ে এসেছে। তাই আমার আবেদন আজকে ছাত্র সমাজের কাছে, যে আপনারা এগিয়ে আসুন, জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে জাতিকে মুক্ত করবার জন্যে, জাতিকে তার হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এগিয়ে আসুন এবং এই গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আপনারা আপনাদের ভূমিকা পালন করুন। বন্ধুগণ, আজকে কতগুলো বিষয় আমি সেই যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে যেতে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি হচ্ছে যে কথা ইতিমধ্যে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব বলেছেন, মাজার আমাদের দলের প্রতিষ্ঠাতা সেটা বড় কথা নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার মাজার। এটা নিয়ে আজকে বিভিন্ন রকম কথা হচ্ছে এবং সেটা বলছে সরকারি দলের লোকেরা। আমি কি জিজ্ঞেস করতে পারি তাদেরকে যে আপনারা আজকে যে এই মাজার স্মরণের কথা চিন্তা করছেন এবং বলছেন এই স্থাপনাগুলো স্মরণ হবে, যুক্তি দিচ্ছেন কি? লুই কানের নকশা তারা পুনঃস্থাপিত করতে চান। লুই কান কখন কিভাবে নকশা করেছিলেন এই ইতিহাস আমাদের জানা প্রয়োজন। লুই কান পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, যাকে সবচেয়ে বড় ডিক্টেটর এক নায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেই আইয়ুব খান যখন এই ঢাকায় পাকিস্তানের সেকেন্ড ক্যাপিটাল দ্বিতীয় রাজধানী নির্মাণ করবেন ঘোষণা করলেন এবং তখন এই জায়গাটিকে বেছে নিয়ে, এটা ছিল ফার্ম গেটের ফার্ম এগ্রিকালচার ফার্ম, তাকে রিকুইজিশন করে নিয়ে তিনি যখন আইয়ুব নগর নাম দিয়ে এখানে পার্লামেন্ট ভবন, সেক্রেটারিয়েট বিল্ডিং এবং কেন্দ্রীয় সরকারের স্থাপনাগুলো নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন, তখন আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করলেন। সেই টেন্ডার লুই কানকে সিলেক্ট করা হলো যে তিনি এর নকশা তৈরি করবেন। লুই কান পৃথিবী বিখ্যাত একজন স্থপতি ছিলেন। নকশা তৈরি করবেন, নকশার ভিত্তি কি হবে, কোন থিমের উপরে নকশা হবে, থিম কি হলো, পাকিস্তানের পতাকার উপরে ভিত্তি করে এই আইয়ুব নগর তৈরি হবে। আজকে কার নকশাকে রক্ষা করতে চাচ্ছেন? সেই পাকিস্তানি পতাকাকে রক্ষা করার জন্য আপনার অন্যান্য সংস্থা স্থাপনাকে তুলে ফেলতে চান? এই প্রশ্নের জবাব তো দিতে হবে, এই প্রশ্নের অবশ্যই জবাব দিতে হবে। আজকে শুধু শহীদ জিয়ার মাজার বুলডোজার দিয়ে তুলে দিতে চান? তার আগে গণভবন তুলতে হবে, গণভবন ওই নকশায় আছে কিনা আমরা জানি না, তুলতে হবে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার, সেই নকশায় আছে কিনা আমরা জানি না, আমরা জানি না মানিক এভিনিউ যা ছিল একটা বিশাল বিশাল একটা রাস্তা যার ওপর দিয়ে ওখানে জরুরি অবস্থাকালে বিমান অবতরণ জন্য ব্যবস্থা ছিল, সেটাকে মাঝপথে আপনারা 1996 সালে ক্ষমতায় আসার পরে আইল্যান্ড দিয়ে সেটাকে আপনারা দ্বিগণ্ডিত করে দিয়েছেন। আজকে এই স্থাপনাগুলো আপনাদেরকে সবার আগে তুলতে হবে এবং বলতে হবে বাংলাদেশের মানুষের কাছে যে লুই কানের নকশা আপনারা করতে চান এবং সেটা হচ্ছে আমরা পাকিস্তানের পতাকাকে সেখানে পুনঃস্থাপিত করতে চান। বন্ধুগণ, এগুলো জানা দরকার। আর এই জন্যই আমরা বলি যে শুধুমাত্র কথা বললে হবে না, আপনারা আপনাদের পেছনটা দেখুন, কি করতে চান সেটা সম্পর্কে জানুন, সেইভাবে কাজ করুন। দ্বিতীয়ত হচ্ছে রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে আজকে সরকার প্রায় নীরব। যখন একজন শিশুর লাশ নৌকা ডুবিতে নাফ নদীর কাদার মধ্যে পড়ে থাকে, তার মা নিহত হয় এবং হাজার হাজার মানুষ যখন কোনো দিকে দিশা না পেয়ে আশ্রয় না পেয়ে ওই মিয়ানমারের সেনাবাহিনী তার নির্যাতিত হয়ে যখন তারা ছুটে বেড়াচ্ছে আশ্রয়ের জন্য, বাড়ি ঘর সমস্ত কিছু পুড়ে দিয়েছে, তখন আমরা বাংলাদেশের মানুষ এত অমানবিক যে আমরা তাদেরকে আশ্রয় দিতে পারি না, তাদেরকে আশ্রয় দিয়ে আমরা মিয়ানমার গভর্নমেন্টের চাপ সৃষ্টি করতে পারি না বা আমরা বিশ্বের উপরে চাপ সৃষ্টি করতে পারি না যে মিয়ানমার এই জাতিগোষ্ঠীকে রক্ষা করা হোক,
করছি না, পরন্তু কি করছি? যারা জীবন বাঁচাতে হত্যার ভয়ে, শিশুকে হত্যার ভয়ে যারা নৌকায় করে জীবন ঝুঁকি নিয়ে পালিয়ে আসছে, তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছি। বন্ধুগণ, সম্পূর্ণ মানবিক কারণে আজকে আমি দাবি করছি যে রোহিঙ্গাদেরকে সাময়িকভাবে যারা চলে আসছে তাদেরকে আশ্রয় দিয়ে তারা যেন সসম্মানে মিয়ানমারে ফিরে যেতে পারে, সেজন্য মিয়ানমার সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, বিশ্ব বিবেকের কাছে চাপ সৃষ্টি করতে হবে, এটাই সরকারের দায়িত্ব। আজকে গোটা বাংলাদেশে কারাগারের বন্দরিত করেছেন মাহমুদুর রহমান মান্না, আমাদের দল করে না, এখন পর্যন্ত কারাগারে বারবার জামিন হচ্ছে, বারবার থেকে আরেকটা মামলা দিয়ে বিভিন্ন মামলায় আটকে দিচ্ছেন। মেজর মান্নান নাকি নির্বাচিত লক্ষাধিক ভোটে নির্বাচিত মেয়র জনপ্রতিনিধি অধ্যাপক, তাকে আপনারা আজকে আটকে রাখছেন, একটার পর একটা মিথ্যা মামলা দিচ্ছেন, দিয়ে আবার আটকে রাখছেন। আপনারা এর আগে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি মেয়র যারা নির্বাচিত হয়েছিল সিটি কর্পোরেশন গুলোর সবাইকে আটক করে রেখে দিয়েছিলেন, হাইকোর্ট থেকে কোনো রকমে তারা জামিন টামিন নিয়ে বেরিয়ে এসছে, অনেককে আবার বসতেও দিচ্ছেন না। আরিফুল হক এখন আমাদের ওই আবার একটার পর একটা মামলা দিচ্ছেন, তাকেও বেরিয়ে দিচ্ছেন না। এই তো আপনাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। গৌস আমাদের হবিগঞ্জের মেয়র, একই অবস্থা। বন্ধুগণ, আমাদের আজকে ছাত্র নেতা ছিলেন ওই সময়ে যিনি ভূমিকা পালন করেছিলেন 90-এ, আমাদের নেতা যিনি আজকে সবার কাছে প্রিয় এবং অকুত ভয় একজন নেতা, আমাদের যুগ্ম মহাসচিব হাইবুর নবী খান সোহেলকে আজকে আপনারা বন্ধ করে রেখেছেন, আপনারা বন্ধ করে রেখেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, আমাদের আব্দুল সালাম পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে, এভাবে মিথ্যা মামলা দিয়ে, অসংখ্য মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে আপনারা আজকে আটকে রেখেছেন, এমনকি আমাদের ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতাকেও আপনারা বাদ দেন। দেশের বেগম খালেদা জিয়া কালকে আবার যাবেন কোর্টে, তার জবানবন্দি ধিক্কার দিই আমি যে নেত্রী গণতন্ত্র ছিল ওই 90 সালে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছেন, আজকে এই সরকারের আমলে, আওয়ামী সরকার আমলে তাকে আজকে পাঠ করা গিয়ে দাঁড়াতে হচ্ছে। বন্ধুগণ, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? এ কথাগুলো শুধু আমার নয়, গতকাল ডেইলি স্টারে কমেন্ট্রি লিখেছে মাহফুজা নাম, যে আজকে সেই দলকে, যে দলটি সংগ্রাম করেছিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, যে দলটি একটা অন্যতম ভূমিকা পালন করেছিল স্বৈরাচার ঘটনার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, তারা আজকে এখন সভা করতে পারে না, তারা বাইরে কোথাও মিটিং করতে পারে না, তাদেরকে বেরোলেই গ্রেপ্তার করা হয়, তাদের উপর গুলি চালানো হয়। এই তো গণতন্ত্রের নমুনা আপনারা দেখাচ্ছেন, যারা সেদিন গণতন্ত্রের জন্য তথাকথিত সংগ্রাম করেছিলেন। আমি এর আগেও বলেছিলাম, আওয়ামী লীগ কোনোদমই গণতন্ত্রে বিশ্বাস করে না, ওদের সুবিধার জন্য ওরা গণতন্ত্র করে, যেই ক্ষমতায় চলে যায় ওদের আসল চেহারা বেরিয়ে আসে, আসল চেহারা বেরিয়ে আসে, এবং তখনই তাদেরকে চেনা যায়, যেটা 72 থেকে 75 সাল পর্যন্ত আমরা দেখেছি। আপনারা যখন সবখানি ব্যর্থ হয়ে গেলেন, তখন আপনারা একদিনের সঙ্গে বাপসাল জ্ঞান করলেন, আজকে আবার কনস্টিটিউশন বলতে দিয়েছেন, নিজেরাই তো বলতে বদলেছেন, প্রায় ওই কথা বলেন যে কনস্টিটিউশন সংবিধান, সংবিধান দিয়ে হতে হবে, এটা হচ্ছে বাইবেল, সেই সংবিধান দিয়ে মানুষকে কী করে নির্যাতন করা যাবে তার রাস্তা খুঁজে বের করেন। তো সেই সংবিধানই তো বলা হচ্ছে যে জনগণের, আজকে বাংলাদেশের ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ, তারাই মালিক, তাদেরকে আপনি ডিসেনফ্রাঞ্চাইজ করে রেখে দিয়েছেন, ভোটের ক্ষমতা নেই, তার মতামতের ক্ষমতা নেই, ভোট আপনি 2012 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আপনি সেই ক্ষমতা কেড়ে নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে, আপনি দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলেন, যে ব্যবস্থাটা স্বীকার করে নিয়েছিল সমগ্র বাংলাদেশের মানুষ, যে আমরা নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব, নিরপেক্ষ নির্বাচন করব, 3-3টে ইলেকশন হয়ে গেছে সবাই মেনে নিয়েছে, সেই জায়গায় আপনি সেটাকে বদলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলেন। 2014 ভোটার নেই ভোট কেন্দ্রে, 154 জনকে ঘোষণা করে দিলেন নির্বাচিত হয়ে গেছে, সরকার গঠন করে ফেললেন। এর সাথে সঙ্গে আপনার পার্থক্যটা কোথায়? বলছি এর সাথে ভালো ছিল আরো,
আপনি তো সংবিধানকে মিথ্যাভাবে ব্যবহার করে আজকে সংবিধানের সুযোগ নিয়ে কথা বলে আপনি আজকে অন্যায়ভাবে অনৈতিকভাবে ক্ষমতায় বসে আছেন, গণতন্ত্রকে ধ্বংস করে। এটা চলবে না, এদেশের মানুষ এটা মেনে নেবে না। পৃথিবীর কোনো দেশেই চাতুরি করে ছল চাতুরি করে কৌশলে বেশি দিন টিকে থাকা যায় না, অল্প দিন থাকলে থাকতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে থাকা সম্ভব নয়। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই অবস্থার নিরসনের জন্যে, তিনি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করেন, বারবার তিনি বলেছেন যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, এবং সেই জন্যেই তিনি একটা এই সমস্যার সমাধান করবার জন্যে, এই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্যে তিনি একটি নির্বাচন কমিশন নতুন করে গঠন করবার একটা রূপরেখা দিয়েছেন। আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তিনি সেটা রেসপন্ড করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এই স্বাধীনতা বিজয় দিবসের পরেই তিনি শুরু আপনার আলোচনা শুরু করবেন, আমি তাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আবার এটাও মনে করতে চাই এবং তাকেও স্মরণ করে দিতে চাই যে এর আগেও আপনি একটি রাজনৈতিক দলবস আলোচনা করেছিলেন, তখন যে সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন হয়েছিল সেই নির্বাচন কমিশন কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, 2014 নির্বাচন করেছে। আমরা সেই নির্বাচন চাই না, আমরা সত্যিকার অর্থেই সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, একটা উৎসবমুখর নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এখনকার মতো না, এখনকার মতো না এই নির্বাচন কমিশনের স্লোগান আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব সেটা চাই না। আমরা চাই যার ভোট তিনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, তার মাধ্যমে আমরা একটা জনগণের সরকার তৈরি হবে যারা জনগণের সমস্যাগুলোকে সমাধান করবে। আজকে সকল সমস্যার মূলে হচ্ছে এই সরকার যারা প্রতিনিধি নয় জনগণের, তাই জনগণের সরকার তৈরি করে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। ওদের সময় কম, আমি বক্তব্য বাড়াতে চাই না, একটা কথা বলে শেষ করব। এই সরকার সব শেষ করে দিয়েছে, আমাদের মিডিয়া নিয়ন্ত্রণ করেছে, অর্থনীতিকে গিলে ফেলছে, লুট করছে, লুটপাট করছে, আমাদের বিচার ব্যবস্থাকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। আজকেও মাননীয় প্রধান বিচারপতি বলেছেন বিনা বিচারে হত্যা সংবিধান লঙ্ঘন সমানে তারা সেটা করে যাচ্ছে, আর সর্বশেষ তার শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। আজকের পত্রিকা আছে দেখবেন আবার সেই পূর্বাবস্থা বহাল, নোট বই তৈরি হবে, আপনার কোচিং করতে পারবে, সবই করতে পারবে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে। বন্ধুগণ, এদের উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশকে উপরে উঠতে না দেওয়া, বাংলাদেশকে নিজের পায়ে নিজে দাঁড়াতে না দেওয়া, নত জানু হয়ে থাকা, সবসময় নির্ভরশীল হয়ে থাকা, সেই অবস্থা থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। আসুন আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেই যে 90-এর ছাত্র নেতারা সেদিন, এবং ছাত্র এখানে আরও আমার সামনে অনেকেই আছেন যারা সেদিন যে উদ্দীপনা নিয়ে দেশকে মুক্ত করেছিল, আগামী দিনে দেশনেত্রীর আহ্বানে আমরা সেই একই উদ্দীপনা নিয়ে সেই উৎসাহ নিয়ে শুধু নয় আমরা আত্মত্যাগ কর যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা নিয়ে আমরা আন্দোলন করে তুলব এবং আমরা সেখানে সফল হব। সরকারকে শেষবারের মতো আহ্বান জানাতে চাই, আবারও একই কথা বলতে চাই, দাম্ভিকতা নয়, সহনশীলতার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য এগিয়ে আসুন, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় তাদের দল জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান।